আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতুহ। বন্ধুরা, অনেকে চেয়েছেন যে এসএসসি 2023 শর্ট সিলেবাস যে গাইড আছে, গাইড থেকে কিছু পিডিএফ চেয়েছেন। তো পিডিএফ দেওয়া সম্ভব নয়, তো আমি কোনোভাবে একটি ভিডিও তৈরি করেছি, আপনারা সেখান থেকে এইটি দেখে গাইডগুলিকে অনুসরণ করতে পারেন। তো এটি হলো এসএসসি বোর্ড কোশ্চেন 2022 অধ্যায় 2। তো আপনারা দেখে নিতে পারেন, আমি এইভাবে করেই পরবর্তী ভিডিওগুলি তৈরি করব অধ্যায় দিয়ে, যেগুলি খুব গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন আমি সেগুলি দিব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, যদি স্কিপ করেন যে আপনারা যেগুলি চাচ্ছেন হয়তো সেগুলি নাও পেতে পারেন, আর আপনার কোন অধ্যায় বেশি প্রয়োজন সেইটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটি হলো বোর্ড কোশ্চেন 2022 সকল বোর্ড। কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড আপনারা দেখতে পারতেছেন 2022, আর এটি হলো 2023 সালের যে পরীক্ষার্থী তাদের জন্য। আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওর কোনো অংশ বাদ যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে এক সাইডে, ডাইন সাইডে অথবা বাম সাইডে কোনো একটি অংশ বাদ গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবারও দেখাচ্ছি একবার প্রথম থেকে, আমার মনে হচ্ছে বাদ গিয়েছে, সেই জন্য আমি আবারও রিপিট করলাম এটিকে। এসএসসি 2023 শিক্ষার্থীদের জন্য এটি হলো সকল বোর্ডের বোর্ড কোশ্চেন 2022। যদি আমার ভিডিওটি খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই পজ করে আপনাদের কোশ্চেনগুলি স্ক্রিনশট নিতে পারেন অথবা নোট করে নিতে পারেন। এখানে প্রায় মোট 9টি অধ্যায় রয়েছে। 2023 সালের যে এমসিকিউ সিলেবাস, আশা করি সবগুলি নোট আপনারা করে নিয়েছেন ইতিমধ্যে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটির কোয়ালিটি কেমন হয়েছে, লেখাগুলি কি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।